সবাই একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, দুই বেলা ভাতটা একটু শান্তিতে খেতে চাই। অনেক দিনের পরে সাক্ষাৎ যেন শান্তিতে সুন্দরভাবে শুরুটা হয়, বিদায়টাও যেন সুন্দরভাবে হয়, এটাই তো সবার চাওয়া। কারণ সবাই আমরা জানি দিন শেষে একদিন তো কুল্লু নাফসিন জাইকাতুল মউতের স্বাদ গ্রহণ করে পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে আপনাকে আমাকে চলে যেতে হবে। যেভাবে চলে যেতে দেখেছি জানাজার খাটিয়াতে অনেক মানুষকে, অনেক মানুষকে চলে যেতে দেখেছি খাটিয়ার মধ্যে, মানুষ কাঁধের মধ্যে করে নিয়ে কবরস্থানের দিকে চলে যাচ্ছে। এই রকম একদিন আপনাকে আমাকে সেই খাটিয়ার মধ্যে শুতে হবে। সবারই জানা, রাগ করুক আর অভিমান করুক, এই করুক আর সেই করুক, দিন শেষে সবাই জানে মৃত্যুবরণ করতে হবে। আর বুদ্ধিমান মানুষরা বলে, আমার মৃত্যুতে যদি আমার আপনজনরা না আসে, এর চেয়ে বড় বেইজ্জতি আমার আর কিছুই হবে না। আমি বড় ভাইয়ের মৃত্যুতে যদি আমার ছোট ভাই না আসে, এলাকাবাসীর সামনে আমি বড় বেইজ্জত হয়ে যাব। আমার জানাজায় যদি মানুষ না আসে, আমি এলাকাবাসীর সামনে বেইজ্জত হয়ে যাব। দুনিয়াতেও শান্তি পেলাম না, মৃত্যুকালীনটাও বেইজ্জত হলো, জানাজাও ইজ্জতের মধ্যে যেতে পারলাম না। ওই চালাক মানুষরা এই জিনিসগুলোকে ভাবতে থাকে, তাই তারা ধৈর্যের মাধ্যমে, সহ্যের মাধ্যমে, কম্প্রোমাইজের মাধ্যমে, ছাড় দেওয়ার মাধ্যমে, ত্যাগ দেওয়ার মাধ্যমে, মেজাজকে ঠান্ডা করে রেখে, ধৈর্য ধরে, সহ্য করে, রবের দরবারে শুকরিয়া করে, রব থেকে সাহায্য চেয়েছে, দুনিয়ার জীবনকে এবাদতময় বানিয়ে রবের বান্দাদেরকে রবের দিকে তাকিয়ে ক্ষমা করে ভালো রেখে তারা দুনিয়াতে ইজ্জতে থাকে, আল্লাহ চাহে তো পরকালও ইজ্জত পেয়ে যাবে। শান্তি সবার চাওয়া, আর আজকের আলোচনা তারাই শুনবেন যারা শান্তিতে নিঃশ্বাস নিতে চান। তাহলে আমাদের পরকালও যেতে হবে, দুনিয়াতেও আছি, দোনো জগতে শান্তির দরকার আছে। একটু জোরে বলেন, শান্তির দরকার আছে। এটা কি আমাদের ধর্মের মানুষের না সব মানুষের? সব মানুষের। কোটিপতিরও দরকার, গরিবেরও, সবারই দরকার, বড়রও দরকার, ছোটরও দরকার। আজকাল তো এমন টেনশনের সময় আসছে যে আজকে দুনিয়াতে আসছে সে বাচ্চাও দেখা যায় অনেক সময় গালের মধ্যে হাত দিয়ে ঘুমায়। একটু জোরে বলেন না, কি আসলি মাত্র গতকালকে, আজকে দেখি গালের মধ্যে হাত, বলে যে টেনশনের দুনিয়ায় আসছি। ডাইনো জামিলা, সামনে জামিলা, বাইরেও জামিলা। একটা কথা মনে রাখবেন, রাগ করলে পরে করেন, আমি আমাকে বলি, আপনাদের গায়ে নিয়েন না, আমাদের মতো গাধা আর কেউ নেই। সত্যি কথা বলি, আমাদের মতো গাধা আর কেউ নেই। গাধাও মাঝে মধ্যে আমাদেরকে দেখে হাসে। যদি গাধা না হইতাম, জগতের সবাই জানে চোরে নিজের গ্রামে চুরি করে না, চোর কখনো নিজের গ্রামে চুরি করে না। কারণ কি? দিন শেষে তার এই বিটাই আসতে হবে, দিন শেষে তাকে এই গ্রামের মেটোপথ দিয়ে হাঁটতে হবে, দিন শেষে তার সন্তান এই স্কুলে পড়ালেখা করবে, দিন শেষে তার আত্মীয় স্বজন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখা হবে। আর আমরা এত গাদার গাদা, বাহিরে তো শত্রু বানাই, ব্যবসার মধ্যে শত্রু বানাই, নিজের ভাইয়ের সাথে ভাই দ্বন্দ্ব লেগে ঘরের ভিতরে শত্রু বানাই। এবার বলেন আমরা সালাক, আমি তো গাদা, আপনারটা আপনি বলেন না। যদি গাদা না হইতাম, নিজের ভাইয়ের সাথে দুশ্মনী করার দরকার কি ছিল? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কারণ মানুষ শত্রু বানায় বাহিরে, আমরা শত্রু বানাই। আমরা চালাকের ভেষে মূলত গাদার রাজ্যে বসবাস করি। আসল বুদ্ধিমান কারা? একটু মনোযোগ। আসল বুদ্ধিমান যারা ব্যবসা বুঝে ব্যবসা করে। তো ব্যবসা বুঝে ব্যবসা করে কি? যে কোনো বিজনেসম্যানকে আপনি জিজ্ঞেস করেন, যে প্রোডাক্টের মধ্যে উনি কিনে ডবল লাভ পাবে, উনি এই ব্যবসায় একটু তাড়াতাড়ি যাবে। যে ব্যবসার মধ্যে অন্তত 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি হলো, এই ব্যবসা মানুষ করে। অনেকে তো আটানা দিয়েও ব্যবসা করে, অর্থাৎ আটানা লাভ, ব্যবসা করে ফেললাম, তো আটানা লাভ দিয়ে তো বিশ্বে এই পৃথিবীতে চলা যায় না। তখন উনি করে কি, বলে যে আমি 1 পিসে যখন আটানা লাভ করেছি, এরকম যদি একসাথে 1 লাখ পিস বিক্রি করতে পারি, তাহলে বড় অঙ্কের টাকা হয়ে যাবে। ব্যবসায়ীরা সবসময় লাভ বুঝে, আর ব্যবসায়ীরাই সবসময় সফল হয়। মনে রাখবেন, পৃথিবীতে সবচাইতে সুন্দর বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়ার ব্যবসায়ও লাভবান হয়, পরকালের ব্যবসায়ও লাভবান হয়। দুনিয়ার ব্যবসা 5 দিন, পরকালের ব্যবসার কোনো টাইম নির্ধারণ নাই।
একটু জোরে বলেন, টাইম নির্ধারণ। বুদ্ধিমান যারা, তারা পরকালের ব্যবসাটাকে সামনে রাখে, দুনিয়ার ব্যবসাটাকে পিছনে রাখে। তখন আল্লাহ দয়া করে করে কি, যে পরকালকে সাজানোর কাজে নেমে যায়, আল্লাহ দয়া করে তার দুনিয়াও সাজাই দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য সে সাজাচ্ছে কোন কাল, একটু জোরে বলি না, পরকাল। আল্লাহ দয়া করে সাজাই দিয়েছেন তার দুনিয়া। হাজার বার পড়েছি, শুনেছি, হয়তো আমরা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনি নাই। আল্লাহ আমাদেরকে কখনো পরকাল একা চাইতে বলে নাই। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। ও আমার বান্দা, রব বলে আমি আখিরাতও বানাইছি তোদের জন্য, জান্নাতও বানাইছি তোদের জন্য, দুনিয়াও বানাইছি তোদের জন্য। পরকাল নিবি, শুধু জান্নাত নিবি কেন, দুনিয়া তো তোদের জন্য বানাইছি, দুনিয়াও নে, দুনিয়াও নে। আম বানিয়েছি তোদের স্বাদের জন্য, আক বানিয়েছি তোদের স্বাদের জন্য, কাঁঠাল সাজিয়েছি তোদের জন্য, জাম দিয়েছি তোদের জন্য। ও বান্দা, তোরা খাবি বলে তো আমি বানাইছি, সুবহানাল্লাহ, তোরা খাবি বলে তো আমি বানিয়েছি, তোদের খাবার দরকার বলে তো আমি সিজনে সিজনে ফল চেঞ্জ করে দিই। কারণ এক ফল 12 মাস খেলে রুচি থাকবে না, ভালোও লাগবে না, তাই কিছুদিন আম দিই, কিছুদিন কাঁঠাল দিই, কিছুদিন জাম দিই, সুবহানাল্লাহ বলেন, কিছুদিন এটা দিই, কিছুদিন সেটা দিই, যেন তোদের মুখের রুচিটা নষ্ট হয়ে না যায়। আমি রব তো, আমার নিয়ামতগুলো সব তোদের জন্য বানিয়েছি। তো বুদ্ধিমানরা কি করে বলে, যে রব যেহেতু আমার রব সব বানিয়েছেন আমাদের জন্য, আমি পরকালও নিব, আমি জান্নাতও নিব, আমি দুনিয়াও নিব আমার রবের দয়ায়। এরা হচ্ছে বুদ্ধিমান। এবার কাউরে দোষ ধরার দরকার নাই, এই সূত্র দিয়ে নিজেকে বিচার করেন। তখন আপনার মনে আপনারা বলবে, আমার মত গাদা আর নাই, এসব সিনসার সাজ্জন হওয়ার আর কোনো নামাতের, আমার মত গাদা আর নাই, বামনিসি সালাক, আমি তো গাদা, আপনারটা আপনি বলেন না রে ভাই, হয়ে গেলাম গাদা, হয়ে গেলাম গাদা, বামনিসি বামনিসি সালাক। আগে এই কথা যারা বুঝতে পারছেন এতটুক, তারা একবার বলেন মারহাবা মারহাবা। এবার দ্বিতীয় কথাটা আপনাদের মাথায় আসবে, শান্তি সবাই চায়, সেজন্য একটা জিনিসের দরকার, তার নাম ধর্ম। এই কথাটা একটু বুঝবেন, শান্তি পাওয়ার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম কি, ধর্ম। এবার বলেন শান্তিদাতাকে, আল্লাহ, শান্তিদাতাকে, আল্লাহ, শান্তিদাতাকে, আল্লাহ। রব যখন শান্তি দিতে চায়, আগুনের ভিতরে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দেওয়ার ইচ্ছা করে, মাছের পেটে, মাছের পেটে, মাছের পেটে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায়, তখন শুলির মধ্যে এরকম করে কাহিনী বানিয়ে ওখানের ভিতরও রব শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায়, তখন গুহার ভিতরে বন্দি অবস্থাও শান্তি দিতে পারে। আরো জোরে বলেন, ঠিক কি না, রব যখন শান্তি দিতে চায়, তখন অসুস্থ দেহের ভিতরেও শান্তি সঞ্চারণ করতে পারে। কারণ রব বলেছেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, ও আমার বান্দারা, শান্তি যারা চাও, শান্তি যারা খোঁজো, প্রশান্তি যারা খোঁজো, মনে রেখো, জেনে রেখো, শান্তি কোথাও পাবা না, শান্তি কোথাও পাবা না, শান্তি আমি রবের দরবার থেকেই আসতে হয়, সুবহানাল্লাহ। এবার বান্দা আল্লাহকে বলতেছে, আল্লাহ শান্তি দাও, আল্লাহ আমার টাকা আছে, শান্তি নেই, আল্লাহ আমার জমিন আছে, আল্লাহ প্রাডু গাড়ি দুইটা আছে, তোমার দয়ায় শান্তি নাই, আল্লাহ ঘরের মধ্যে এসি পাঁচটা আছে, আমার রুমের মধ্যে একটা দুইটা অন্য এসি আছে, শান্তি নাই, আল্লাহ আমার বিছানাটা একদম ফোম নরম, হোটেলের সেই বিছানার মতো, শান্তি নাই, আল্লাহ আমি মাসে দুইবার আমেরিকা যাই, শান্তি নাই। আশা করি বোঝা যাচ্ছে কথা কি বলতে চাচ্ছে। আল্লাহ আমি ব্র্যান্ডের ঘড়ি পরি, শান্তি নাই, ব্র্যান্ডের কাপড় পরি, শান্তি নাই, টাকার কোনো অভাব নাই, শান্তি নাই, বাজার নিয়ে কোনো টেনশন নাই, শান্তি নাই, বাজারের বড় মাছটা আমার ঘরে আসে, শান্তি নাই, বউ আছে, শান্তি নাই, স্বামী আছে, শান্তি নাই, সন্তান আছে, শান্তি নাই, ব্যবসা আছে, শান্তি নাই, চাকরি আছে, শান্তি নাই, আল্লাহ আমাকে একটু শান্তি দাও। বান্দা এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ কি দাও, জোরে বলেন কি দাও, আরো জোরে বলেন কি দাও, রব বলে যে কোন জায়গার শান্তি নিবি, দুনিয়ার নিবি নাকি আখেরাতের নিবি, নাকি দুনিয়া আখেরাত দুটোটা নিবি,
বান্দা একটু সালাকি করে বলতেছে, দুনিয়া তো দুই দিনের, পরকাল তো অনন্তকাল, দুই দিনের শান্তি নিয়ে পরকাল নষ্ট করারও দরকার নাই, আবার দুনিয়াটাও নিব না কেন, আমার রব বানাইছে, আমি দুনিয়াও নিব আখিরাতও নিব। রব বলে যে তাহলে একটা কাজ কর, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, একটা তোকে সাজেশন দিলাম যে সাজেশনের নাম ইসলাম, এটাকে ফলো করার সর্বোচ্চ চেষ্টা কর, আমি রবের কাছে ভিক্ষা কর, আমার কাছে তওবা কর, আমার নবীকে প্রাণের চাইতে বেশি মহাব্বত কর, ইসলাম নামক সাজেশনটা যতদূর পারো সর্বোচ্চ দিয়ে তুই আমল করার পালন করার চেষ্টা কর, তোর শান্তির ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। কাহিনী শেষ, একটু জোরে বলতে হবে ভাইয়া, কাহিনী শেষ। রব বলে যে ইসলাম দিছি, এবার তোর কাজ হচ্ছে ফলো করা, কেমনে কি দিব সেটা তোর দেখার দরকার নাই, স্বাভাবিকভাবে একটু মনোযোগ, স্বাভাবিকভাবে এমনে এমনে হয়, নয় মাসে বাচ্চা দশ মাসে বাচ্চা দুনিয়াতে আসে, বাবা ছাড়া সন্তান হয় না, কিন্তু আমি রব যখন ইচ্ছা করি বাবা ছাড়া ঈসা আলাইহিসসালাম বাবা ছাড়া আমি সন্তানও দুনিয়াতে পাঠাইতে পারি। তো বান্দা তোদের টেনশন করার দরকার নাই, যার রব রহমান, যার রব রহিম, যার রব গফফার, যার রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওই রহমানের কাদিরের বান্দা তো টেনশন করার কোনো দরকার নাই। আল্লাহ বলে যে তুই শুধু একটা কাজ কর, তুই শুধু ইসলামটাকে আপন কর, তোর বাকিটা আমি দেখব। এবার বলেন সেই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? আছে। নামাজ পড়লে সওয়াব আছে না নাই? আছে। ওযু বানাইলে সওয়াব আছে। আরেকটু জোরে, আছে। রুকু সিজদা করলে সওয়াব আছে। রমজানে রোজা রাখলে সওয়াব আছে। সেহরি খাইলে সওয়াব আছে। ইফতার করলে সওয়াব আছে। নামাজ পড়লে সওয়াব আছে। তারাবি পড়লে সওয়াব আছে। জানাজা পড়লে সওয়াব আছে। ঈদের নামাজ পড়লে সওয়াব আছে। এই সওয়াবগুলা কাল হাসরের ময়দানে দাড়ি পাল্লাই নেকির পাল্লা বাড়ি হওয়ার কাজে লাগবে, জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। তাহলে দুনিয়ার ভিতরে নামাজ আছে না নাই? আছে। তাহলে পরকালের ফায়দাও আছে না নাই? আছে। একটু জোরে বলেন আছে না নাই? আছে। এবার বান্দা বলে আল্লাহ তুমি না বলছো দুই জগতের শান্তি দিবা, আমি তো নামাজ পড়লাম ইসলাম মেনে, পরকালেন সওয়াব তো পাইলাম, দুনিয়ার লাভ কি হলো? আমি বুঝাতে পারছি না মনে হয় আপনাদেরকে, আমরা শান্তি চাই কয় জগতে? দুনিয়া এবং দিবেন কে? আল্লাহ। আমাদের রাস্তা সহজ করার জন্য যে সাজেশন দিয়েছেন, সাজেশনের নাম জোরে বলেন, সাজেশনের নাম ইসলাম। এই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? আছে। তার মানে নামাজের ভিতরে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার কল্যাণও আছে। আছে। সুবহানাল্লাহ বলেন, এই কথাটা মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা আদেশের ভিতরে পরকালীন বেনিফিটও আছে, দুনিয়ার বেনিফিটও আছে। এবার বান্দা যখন নামাজ পড়লো সে তো জানে ডান কাঁধের সওয়াবের পাল্লা ভারী হয়েছে রবের দয়ায়, তাহলে পরকালীন হিসাব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলি, পরকালীন ফায়দা হিসাব পেয়ে গেলাম। এবার বান্দা বলে আল্লাহ তুমি তো ওয়াদা করেছো পরকালেরও দিবা দুনিয়ারও দিবা, তো নামাজের ভিতর আমি দুনিয়ার বেনিফিট কি পাইলাম? রব বলেছে তুমি যখন অজু করেছো এই অজুর কারণে তোমার দৈহিক স্কিনের বেনিফিট হয়েছে, সুবহানাল্লাহ। তুমি যখন নিয়ত করেছো এই নিয়তের মধ্যে তোমার চিন্তা শক্তির পবিত্রতা এসেছে, সুবহানাল্লাহ। তুমি যখন হেঁটে হেঁটে গিয়েছো এই হাঁটার মধ্যে পরকালীন সওয়াব হয়েছে, দুনিয়ার ব্যায়ামও হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। তুমি যখন সুবে সাদিকে ফজরের নামাজ পড়তে উঠেছো ওই পরকালীন সওয়াব যোগ হয়েছে, তোমার ব্রেনের মধ্যে ঠান্ডা শীতল বাতাস লেগে ব্রেনের উপকারের ব্যবস্থা হয়েছে, সুবহানাল্লাহ। তুমি যখন পরিপূর্ণভাবে উপযুক্ত নিয়মে রুকু করেছো ওই রুকু করার কারণে, সুবহান রাব্বিয়াল আযিম বলার কারণে পরকালীন সওয়াব যোগ হয়েছে, ঠিক তেমনি ভাবে তোমার কোমরের ওষুধের ব্যবস্থা হয়েছে, হাঁটুর ওষুধের ব্যবস্থা হয়েছে, পায়ের ওষুধের ব্যবস্থা হয়েছে। তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদার মধ্যে যখন গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছো, পরকালীন সওয়াব যেরকম যোগ হয়েছে ওই সিজদায় যাওয়ার কারণে তোমার
হার্টের সিজদার পজিশনের মধ্যে কপাল নিচে থাকে, হার্ট উপরে থাকে, ওই সিজদার পজিশনে যাওয়ার কারণে তোমার হার্ট থেকে রক্ত সঞ্চারণ ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, সুবহানাল্লাহ, ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে। কপালটা সিজদা জায়গা লাগার কারণে ওই কপালের মধ্যে রিল্যাক্সিং হয়েছে। তুমি টেনশন কমার জন্য হাজার কিছু করে যে শান্তি বান্দা তুমি পাবা না। ও বান্দা, আমি রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকাই দেখ, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিতর তোর টেনশন হালকা হয়ে যাবে। কিছু মনে না করলে একটু খুলে ফেলে আমি, হাত লাগছে তো বারবার, সেজন্য আলোচনা শুরু করার আগে কিছু কথা বলার চেষ্টা করছি, এটা একটু মাথায় এবং মনে বসাই ফেলে। ধর্ম জিনিসটা শুধু পরকালের জন্য নয়, ধর্ম এমন একটা নিয়ামত যেটার মধ্যে পরকালের শান্তির রাস্তারও সংবাদ আছে, দুনিয়াতেও শান্তি কিভাবে থাকতে পারবেন সেটার রাস্তাও দেখানো আছে। তাহলে এক ধর্মের ভিতরে দুইটা জগৎ আছে, পরকালও আছে দুনিয়াও আছে। এবার বলেন, আমাদের পরকালে যেতে হবে কি হবে না? হবে। শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই? আছে। আমরা দুনিয়াতে আছি না নাই? আছে। দুনিয়াতে শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই? আছে। তাহলে প্রত্যেকটা মানুষের যে ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই দলেরই হোক, যেই প্রফেশনেরই হোক না কেন, সবার পছন্দ ভিন্ন থাকতে পারে। কেউ হয়তো পাইলট হওয়াকে পছন্দ করে, কেউ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, কেউ বা আবার দেশের নেতৃত্বের স্বপ্ন দেখে, কেউ বা আবার আলেম হওয়ার স্বপ্ন দেখে। এক পরিবারের 5 ভাইয়ের 5 রকম পছন্দ থাকতে পারে, 5 রকমের চাওয়া থাকতে পারে। কিন্তু একটা কথা সর্বদা মনে রাখতে হবে, যেই ব্যক্তি হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তির একটা চাহিদা কমন এবং মিল, সেটা হচ্ছে সবাই ইজ্জতে থাকতে চাই, সবাই শান্তিতে নিঃশ্বাস নিতে চায়। এই কথায় কারো কোনো দ্বিমত নাই। আপনি ঘরের বউকে যদি জিজ্ঞেস করেন কি চাও, শান্তি থাকতাম যাইদি। জামাইরে যদি জিজ্ঞেস করেন, জামাই হদে অব তুই কেন মুখ বন্ধ রাখ, আয় কেন শান্তি থাকতাম যাইদি। মিল আছে না নাই? আছে। এবার শান্তি কাদের দরকার, শুধু আপনার এলাকার নাকি সবার? শুধু বাংলাদেশের না সবার? শুধু কি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের নাকি সবার? তাহলে শান্তির চাওয়া সবার, সবাই কিন্তু পাইলট হতে চায় না, কাউকে কাউকে তো জোর করে পড়াইতে বসলো বসে না, বাপ যতন আছে তন এসে নমাতে, গরম মাস্টরই যতন বেতলইতে দেখি দিয়ে এতক্ষণ মন নসাইলে বইবে, কিছু কি এন্ডে ঢুকেন না, কিছু কি এন্ডে ঢুকেন না, স্যার অঙ্ক ভরাত দেরি। তো জোর করলেও সবাইকে আপনি পাইলট বানাতে পারবেন না, কারণ সবার চাওয়া তো নাই। কিন্তু শান্তি সবারই চাওয়া, ভালো থাকার ইচ্ছা সবারই চাওয়া, ঘরের মধ্যে শান্তির পরিবেশ দেখা সবারই ইচ্ছা। পুরুষ বলেন আর নারী বলেন, স্বামী বলেন আর স্ত্রী বলেন, মা বাবা বলেন, সন্তান বলেন, সবাই একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, দুই বেলা ভাতটা একটু শান্তিতে খেতে চাই। অনেক দিনের পরে সাক্ষাৎ যেন শান্তিতে সুন্দরভাবে শুরুটা হয়, বিদায়টাও যেন সুন্দরভাবে হয়, এটাই তো সবার চাওয়া। কারণ সবাই আমরা জানি দিন শেষে একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করে পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে আপনাকে আমাকে চলে যেতে হবে। যেভাবে চলে যেতে দেখেছি জানাজার খাটিয়াতে অনেক মানুষকে, অনেক মানুষকে চলে যেতে দেখেছি খাটিয়ার মধ্যে, মানুষ কাঁধের মধ্যে করে নিয়ে কবরস্থানের দিকে চলে যাচ্ছে। এই রকম একদিন আপনাকে আমাকে সেই খাটিয়ার মধ্যে শুতে হবে, সবারই জানা। রাগ করুক আর অভিমান করুক, এই করুক আর সেই করুক, দিন শেষে সবাই জানে
মৃত্যুবরণ করতে হবে। আর বুদ্ধিমান মানুষরা বলে, আমার মৃত্যুতে যদি আমার আপনজনরা না আসে, এর চেয়ে বড় বেইজ্জতি আমার আর কিছুই হবে না। আমি বড় ভাইয়ের মৃত্যুতে যদি আমার ছোট ভাই না আসে, এলাকাবাসীর সামনে আমি বড় বেইজ্জত হয়ে যাব। আমার জানাজায় যদি মানুষ না আসে, আমি এলাকাবাসীর সামনে বেইজ্জত হয়ে যাব। দুনিয়াতেও শান্তি পেলাম না, মৃত্যুকালীনটাও বেইজ্জত হলো, জানাজাও ইজ্জতের মধ্যে যেতে পারলাম না। ওই চালাক মানুষরা এই জিনিসগুলোকে ভাবতে থাকে, তাই তারা ধৈর্যের মাধ্যমে, সহ্যের মাধ্যমে, কম্প্রোমাইজের মাধ্যমে, ছাড় দেওয়ার মাধ্যমে, ত্যাগ দেওয়ার মাধ্যমে, মেজাজকে ঠান্ডা করে রেখে, ধৈর্য ধরে, সহ্য করে, রবের দরবারে শুকরিয়া করে, রব থেকে সাহায্য চেয়েছে, দুনিয়ার জীবনকে এবাদতময় বানিয়ে, রবের বান্দাদেরকে রবের দিকে তাকিয়ে ক্ষমা করে, ভালো রেখে, তারা দুনিয়াতে ইজ্জতে থাকে, আল্লাহ চাহে তো পরকালও ইজ্জত পেয়ে যাবে। শান্তি সবার চাওয়া। আর আজকের আলোচনা তারাই শুনবেন যারা শান্তিতে নিঃশ্বাস নিতে চান। আর যারা হন না, আই শুধু দাসি তোলে নুনিলে জ্বলিব। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আজকে একটু বিরক্ত করব আপনাদেরকে। আপনারা কি টাক টাক করবেন? আমি আসার পর থেকে প্রচন্ড মাথা পেন শুরু হয়েছে আমার, হয়তো অনেকে খেয়াল করলে দেখতে পাবেন একটু হঠাৎ, এটা তো আর কারো হাতে নাই, এখনো করছি মাথায় পেন নিয়ে, আল্লাহ যতক্ষণ করাই না। সুবহানাল্লাহ, এবার আয়দন গরজে হইন, সবাই মিলে একবার বলি তো মারহাবা। আমি একটা দরুদের আওয়াজ শুনতে চাচ্ছি, যে দরুদের আওয়াজ শুনে বুঝা যাবে যে এখানে নবী রহমতুল্লিল আলামিনের উম্মত বসে আছে, ওই রকম একটা ফিল নিয়ে মহাব্বতের আওয়াজে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি চারোঁ তরফ নূর ছায়া আকা কদ আয়া খুশিয়ों কা পেগাম লায়া লায়া আকা কা মিলাদ আয়া আল্লাহুম্মা খুশিয়া মানাতে হই ধুমে মচাতে হই কন জিন পর হুয়া উনকা সায়া সায়া আকা কা মিলা দে আয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। যাদের শান্তি দরকার তারা মনোযোগ দিবেন। আচ্ছা, তাহলে আমাদের পরকালও যেতে হবে, দুনিয়াতেও আছি, দোনো জগতে শান্তির দরকার আছে। একটু জোরে বলেন, শান্তির দরকার আছে। এটা কি আমাদের ধর্মের মানুষের না সব মানুষের? সব মানুষের। কোটিপতিরও দরকার, গরিবেরও সবারই দরকার, বড়রও দরকার, ছোটরও দরকার। আজকাল তো এমন টেনশনের সময় আসছে যে আজকে দুনিয়াতে আসছে সে বাচ্চাও দেখা যায় অনেক সময় গালের মধ্যে হাত দিয়ে ঘুমায়। একটু জোরে বলেন না, কি রে আসলি মাত্র গতকালকে, আজকে দেখি গালের মধ্যে হাত, বলো যে টেনশনের দুনিয়ায় আসছি। ডাইনো জামিলা, সামনে জামিলা, বাইরে জামিলা, একটা কথা মনে রাখবেন, রাগ করলে পরে করেন। আমি আমাকে বলি, আপনাদের গায়ে নিয়েন না, আমাদের মতো গাধা আর কেউ নেই। সত্যি কথা বলি, আমাদের মতো গাধা আর কেউ নেই। গাধাও মাঝে মধ্যে আমাদেরকে দেখে হাসে। কষ্ট নিয়েছেন আমার কথায়? আমি আপনাদেরকে গাধা বলি না, আমি যে গাধা সেটা বলছি।
যদি গাধা না হইতাম, জগতের সবাই জানে সোরে নিজের গ্রামে চুরি করে না, চোর কখনো নিজের গ্রামে চুরি করে না। কারণ কি? দিন শেষে তার এই বিটাই আসতে হবে, দিন শেষে তাকে এই গ্রামের মেটোপথ দিয়ে হাঁটতে হবে, দিন শেষে তার সন্তান এই স্কুলে পড়ালেখা করবে, দিন শেষে তার আত্মীয় স্বজন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখা হবে। আর আমরা এত গাদার গাদা, বাহিরে তো শত্রু বানাই, ব্যবসার মধ্যে শত্রু বানাই, নিজের ভাইয়ের সাথে ভাই দ্বন্দ্ব লেগে ঘরের ভিতরে শত্রু বানাই। এবার বলেন আমরা সালাক, আমি তো গাদা, আপনারটা আপনি বলেন না। যদি গাদা না হইতাম, নিজের ভাইয়ের সাথে দুশ্মনী করার দরকার কি ছিল? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কারণ মানুষ শত্রু বানায় বাহিরে, আমরা শত্রু বানাই শুধু এন্ন বৌর শত্রু বানাই বেলাই মাঝে মধ্যে। ইবে মায়া করে হানাত বিষ ন দেয় না, এসো নমাতের ইবে মায়া করে বিষ ন দেয় না, নইলে হতে যাইতে গুই মাজিলে দে ভিটসাই যাই। এর ফর 10 মিনিট পরে অবো সাদ হইউ দে, এক ফুড়া মিয়ে দিলে তো বুঝতে পারছি আমি কথা। আমরা চালাকের ভেষে মূলত গাদার রাজ্যে বসবাস করি। আসল বুদ্ধিমান কারা? একটু মনোযোগ। আসল বুদ্ধিমান যারা ব্যবসা বুঝে ব্যবসা করে। তো ব্যবসা বুঝে ব্যবসা করে কি? যে কোনো বিজনেসম্যানকে আপনি জিজ্ঞেস করেন, যেই প্রোডাক্টের মধ্যে উনি কিনে ডবল লাভ পাবে, উনি এই ব্যবসায় একটু তাড়াতাড়ি যাবে। যে ব্যবসার মধ্যে অন্তত 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি হলো, এই ব্যবসা মানুষ করে। অনেকে তো আটানা দিয়েও ব্যবসা করে, অর্থাৎ আটানা লাভ ব্যবসা করে ফেললাম। তো আটানা লাভ দিয়ে তো এই পৃথিবীতে চলা যায় না। তখন উনি করে কি বলে, যে আমি এক ফিসে যখন আটানা লাভ করেছি, এরকম যদি একসাথে 1,00,000 ফিস বিক্রি করতে পারি, তাহলে বড় অঙ্কের টাকা হয়ে যাবে। ব্যবসায়ীরা সব সময় লাভ বুঝে, আর ব্যবসায়ীরাই সব সময় সফল হয়। মনে রাখবেন, পৃথিবীতে সবচাইতে সুন্দর বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়ার ব্যবসায়ও লাভবান হয়, পরকালের ব্যবসায়ও লাভবান হয়। দুনিয়ার ব্যবসা 5 দিন, পরকালের ব্যবসার কোনো টাইম নির্ধারণ নাই। একটু জোরে বলেন, টাইম নির্ধারণ নাই। বুদ্ধিমান যারা, তারা পরকালের ব্যবসাটাকে সামনে রাখে, দুনিয়ার ব্যবসাটাকে পিছনে রাখে। তখন আল্লাহ দয়া করে করে কি, যে পরকালকে সাজানোর কাজে নেমে যায়, আল্লাহ দয়া করে তার দুনিয়াও সাজায় দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য সে সাজাচ্ছে কোন কাল? একটু জোরে বলি না, পরকাল। আল্লাহ দয়া করে সাজায় দিয়েছেন তার দুনিয়া। হাজার বার পড়েছি, শুনেছি, হয়তো আমরা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনি নাই। আল্লাহ আমাদেরকে কখনো পরকাল একা চাইতে বলে নাই। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। ও আমার বান্দা, রব বলে আমি আখিরাতও বানাইছি তোদের জন্য, জান্নাতও বানাইছি তোদের জন্য, দুনিয়াও বানাইছি তোদের জন্য। পরকাল নিবি, শুধু জান্নাত নিবি কেন, দুনিয়া তো তোদের জন্য বানাইছি। দুনিয়াও নে, দুনিয়াও নে। আম বানিয়েছি তোদের স্বাদের জন্য, আক বানিয়েছি তোদের স্বাদের জন্য, কাঁঠাল সাজিয়েছি তোদের জন্য, জাম দিয়েছি তোদের জন্য। ও বান্দা, তোরা খাবি বলে তো আমি বানাইছি, সুবহানাল্লাহ। তোরা খাবি বলে তো আমি বানিয়েছি, তোদের খাবার দরকার বলে তো আমি সিজনে সিজনে ফল চেঞ্জ করে দিই। কারণ এক ফল 12 মাস খেলে রুচি থাকবে না, ভালোও লাগবে না। তাই কিছুদিন আম দিই, কিছুদিন কাঁঠাল দিই, কিছুদিন জাম দিই, সুবহানাল্লাহ বলেন, কিছুদিন এটা দিই, কিছুদিন সেটা দিই, যেন তোদের মুখের রুচিটা নষ্ট হয়ে না যায়। আমি রব তো, আমার নিয়ামতগুলো সব তোদের জন্য বানিয়েছি। তো বুদ্ধিমানরা কি করে বলে, তো রব যেহেতু আমার রব সব বানিয়েছেন আমাদের জন্য, আমি পরকালও নিব, আমি জান্নাতও নিব, আমি দুনিয়াও নিব আমার রবের দয়ায়। এরা হচ্ছে বুদ্ধিমান। এবার কাউরে দোষ ধরার দরকার নাই, এই সূত্র দিয়ে নিজেকে বিচার করেন। তখন আপনার মনে আপনারা বলবে, আমার মতো গাদা আর নাই, এসো সিনসে সাজ্জন হওয়ার আর কোনো নামাতের, আমার মতো গাদা আর নাই, বামনিসি সালাক, আমি তো গাদা, আপনারটা আপনি বলেন না রে ভাই, হয়ে গেলাম গাদা, হয়ে গেলাম গাদা, বামনিসি
বামনিসি আগে এই কথা যারা বুঝতে পারছেন এতটুক তারা একবার বলেন মারহাবা। এবার দ্বিতীয় কথাটা আপনাদের মাথায় আসবে, কারণ আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যে যেমনে বুঝে তারে তেমনে বুঝাই দেওয়া। আলেমকে বুঝাই দেওয়া বক্তার কাজ নয়, কারণ আলেম তো জেনে শুনেই এসেছেন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার এদিকের ভাইরা আওয়াজ কি শোনা যাচ্ছে? আপনারা একবার বলেন তো দেখি মারহাবা। শান্তি সবাই চায়, সেজন্য একটা জিনিসের দরকার, তার নাম ধর্ম। এই কথাটা একটু বুঝবেন, শান্তি পাওয়ার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম কি? ধর্ম। এবার বলেন শান্তিদাতাকে, আল্লাহ। শান্তিদাতাকে, আল্লাহ। শান্তিদাতাকে, আল্লাহ। রব যখন শান্তি দিতে চায় আগুনের ভিতরে রেখেও শান্তি দিতে পারে, রব যখন শান্তি দেওয়ার ইচ্ছা করে মাছের পেটে, মাছের পেটে, মাছের পেটে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন শুলির মধ্যে এরকম করে কাহিনী বানিয়ে ওখানের ভিতরও রব শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন গুহার ভিতরে বন্দি অবস্থাও শান্তি দিতে পারে। আরো জোরে বলেন ঠিক কি না? রব যখন শান্তি দিতে চায় তখন অসুস্থ দেহের ভিতরেও শান্তি সঞ্চারণ করতে পারে, কারণ রব বলেছেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও আমার বান্দারা, শান্তি যারা চাও, শান্তি যারা খোঁজো, প্রশান্তি যারা খোঁজো, মনে রেখো, জেনে রেখো, শান্তি কোথাও পাবা না, শান্তি কোথাও পাবা না, শান্তি আমি রবের দরবার থেকেই আসতে হয়। সুবহানাল্লাহ, আল্লাহ। এবার বান্দা আল্লাহকে বলতেছে আল্লাহ শান্তি দাও, আল্লাহ আমার টাকা আছে শান্তি নাই, আল্লাহ আমার জমিন আছে, বলেন না আয়গা হইতাম এই এলাকার লোক উমিলের ফানলার হতাইন, আল্লাহ থাকার ঘরও আছে কিন্তু শান্তি নাই, আল্লাহ বহুত আছে শান্তি নাই, আল্লাহ দাইয়ের বিয়ে করছিলাম উগরে ইবা আছে, হ্যাঁ বোম মারি দিন দাও আসিবে ছোট হইলে আর কেন জোর অহম করিব, শান্তি আল্লাহ প্রাডু গাড়ি দুইটা আছে তোমার দয়ায়, শান্তি নাই আল্লাহ ঘরের মধ্যে এসি পাঁচটা আছে, আমার রুমের মধ্যে একটা দুইটা নিয়ে এসি আছে, শান্তি নাই আল্লাহ আমার বিছানাটা একদম ফোম নরম হোটেলের সেই বিছানার মতো, শান্তি নাই আল্লাহ আমি মাসে দুইবার আমেরিকা যাই, শান্তি নাই। আশা করি বোঝা যাচ্ছে কথা কি বলতে চাচ্ছি। আল্লাহ আমি ব্র্যান্ডের ঘড়ি পরি শান্তি নাই, ব্র্যান্ডের কাপড় পরি শান্তি নাই, টাকার কোনো অভাব নাই শান্তি নাই, বাজার নিয়ে কোনো টেনশন নাই শান্তি নাই, বাজারের বড় মাছটা আমার ঘরে আসে শান্তি নাই, বউ আছে শান্তি নাই, স্বামী আছে শান্তি নাই, সন্তান আছে শান্তি নাই, ব্যবসা আছে শান্তি নাই, চাকরি আছে শান্তি নাই, আল্লাহ আমাকে একটু শান্তি দাও। বান্দা এখন রবের কাছে ভিক্ষা করতেছে, প্লিজ একটু নড়াচড়া না করলে খুশি হব, কেন সুন্দর করি বইলে হষ্ট হতে না, কেন বই সুন্দর করি মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর করি মাশাআল্লাহ, এই তো আসিবি কি সুন্দর সহস মাশাআল্লাহ, ওয়াহ সভাপতি বইন, কারো যাওয়ার ইচ্ছা থাকলে যেতে পারেন সমস্যা না, আমি কাউকে বাঁধা দিই না, যেতে পারবেন, কিন্তু ওই নড়াচড়া করলে মনোযোগ নষ্ট হয়ে যায়, সেটা আমার না সবারই হবে, কথা আউটসাইডের কথা আসলে এটা যে কোনো কারোই মনোযোগ নষ্ট হয়ে যাবে। বান্দা এবার আল্লাহর কাছে বলে যে আল্লাহ কি দাও, জোরে বলেন কি দাও, আরো জোরে বলেন কি দাও, রব বলে যে কোন জায়গার শান্তি নিবি, দুনিয়ার নিবি নাকি আখেরাতের নিবি নাকি দুনিয়া আখেরাত দুটোটা নিবি, বান্দা একটু সালাকি করে বলতেছে দুনিয়া তো দুদিনের, পরকাল তো অনন্তকাল, দুদিনের শান্তি নিয়ে পরকাল নষ্ট করারও দরকার নাই, আবার দুনিয়াটাও নিব না কেন, আমার রব বানাইছে আমি দুনিয়াও নিব আখিরাতও নিব, রব বলে যে তাহলে একটা কাজ কর, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, একটা তোকে সাজেশন দিলাম যে সাজেশনের নাম ইসলাম, এটাকে ফলো করার সর্বোচ্চ চেষ্টা কর, আমি রবের কাছে ভিক্ষা কর, আমার কাছে তওবা কর, আমার নবীকে প্রাণের চাইতে বেশি মহব্বত কর, ইসলাম নামক সাজেশনটা যতদূর পারো সর্বোচ্চ দিয়ে তুই আমল করার পালন করার চেষ্টা কর, তোর শান্তির ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম।
কাহিনী শেষ, একটু জোরে বলতে হবে ভাইয়া, কাহিনী শেষ। রব বলে যে ইসলাম দিছি, এবার তোর কাছে হচ্ছে ফলো করা। কেমনে কি দিব সেটা তোর দেখার দরকার নাই, স্বাভাবিকভাবে একটু মনোযোগ, স্বাভাবিকভাবে এমনে এমনে হয়। নয় মাসে বাচ্চা, দশ মাসে বাচ্চা দুনিয়াতে আসে, বাবা ছাড়া সন্তান হয় না। কিন্তু আমি রব যখন ইচ্ছা করি বাবা ছাড়া, ঈসা আলাইহিসসালাম বাবা ছাড়া আমি সন্তানও দুনিয়াতে পাঠাইতে পারি। তো বান্দা তোদের টেনশন করার দরকার নাই, যার রব রহমান, যার রব রহিম, যার রব গফফার, যার রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওই রহমানের কাদিরের বান্দা তো টেনশন করার কোনো দরকার নাই। আল্লাহ বলে যে তুই শুধু একটা কাজ কর, তুই শুধু ইসলামটাকে আপন কর, তোর বাকিটা আমি দেখব। এবার বলেন সেই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? আছে। নামাজ পড়লে সওয়াব আছে না নাই? আছে। ওযু বানাইলে সওয়াব আছে? আরেকটু জোরে, আছে। রুকু সিজদা করলে সওয়াব আছে? রমজানে রোজা রাখলে সওয়াব আছে? সেহরি খাইলে সওয়াব আছে? ইফতার করলে সওয়াব আছে? নামাজ পড়লে সওয়াব আছে? তারাবি পড়লে সওয়াব আছে? জানাজা পড়লে সওয়াব আছে? ঈদের নামাজ পড়লে সওয়াব আছে? এই সওয়াবগুলা কাল হাসরের ময়দানে দাড়ি পাল্লাই নেকির পাল্লা বাড়ি হওয়ার কাজে লাগবে, জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। তাহলে দুনিয়ার ভিতরে নামাজ আছে না নাই? আছে। তাহলে পরকালের ফায়দাও আছে না নাই? আছে। একটু জোরে বলেন আছে না নাই? আছে। এবার বান্দা বলে যে আল্লাহ তুমি না বলছো দুই জগতের শান্তি দিবা, আমি তো নামাজ পড়লাম ইসলাম মেনে, পরকালীন সওয়াব তো পাইলাম, দুনিয়ার লাভ কি হলো? আমি বুঝাতে পারছি না মনে হয় আপনাদেরকে। আমরা শান্তি চাই কয় জগতে? দুনিয়া এবং দিবেন কে? আল্লাহ। আমাদের রাস্তা সহজ করার জন্য যে সাজেশন দিয়েছেন, সাজেশনের নাম ইসলাম। জোরে বলেন সাজেশনের নাম ইসলাম। এই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? আছে। তার মানে নামাজের ভিতরে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার কল্যাণও আছে। আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই কথাটা মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা আদেশের ভিতরে পরকালীন বেনিফিটও আছে, দুনিয়ার বেনিফিটও আছে। এবার বান্দা যখন নামাজ পড়লো, সে তো জানে ডান কাঁধের সওয়াবের পাল্লা ভারী হয়েছে রবের দয়ায়, তাহলে পরকালীন হিসাব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলি, পরকালীন ফায়দা হিসাব পেয়ে গেলাম। এবার বান্দা বলে আল্লাহ তুমি তো ওয়াদা করেছো পরকালেরও দিবা দুনিয়ারও দিবা, তো নামাজের ভিতর আমি দুনিয়ার বেনিফিট কি পাইলাম? রব বলেছে তুমি যখন অজু করেছো এই অজুর কারণে তোমার দৈহিক স্কিনের বেনিফিট হয়েছে, সুবহানাল্লাহ। তুমি যখন নিয়ত করেছো এই নিয়তের মধ্যে তোমার চিন্তা শক্তির পবিত্রতা এসেছে, সুবহানাল্লাহ। তুমি যখন হেঁটে হেঁটে গিয়েছো এই হাঁটার মধ্যে পরকালীন সওয়াব হয়েছে, দুনিয়ার ব্যায়ামও হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। তুমি যখন সুবে সাদিকে ফজরের নামাজ পড়তে উঠেছো ওই পরকালীন সওয়াব যোগ হয়েছে, তোমার ব্রেনের মধ্যে ঠান্ডা শীতল বাতাস লেগে ব্রেনের উপকারের ব্যবস্থা হয়েছে, সুবহানাল্লাহ। তুমি যখন পরিপূর্ণভাবে উপযুক্ত নিয়মে রুকু করেছো ওই রুকু করার কারণে, সুবহান রাব্বিয়াল আযীম বলার কারণে পরকালীন সওয়াব যোগ হয়েছে, ঠিক তেমনি ভাবে তোমার কোমরের ওষুধের ব্যবস্থা হয়েছে, হাঁটুর ওষুধের ব্যবস্থা হয়েছে, পায়ের ওষুধের ব্যবস্থা হয়েছে। তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদার মধ্যে যখন গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছো, পরকালীন সওয়াব যেরকম যোগ হয়েছে ওই সিজদায় যাওয়ার কারণে তোমার হার্টের সিজদার পজিশনের মধ্যে কপাল নিচে থাকে, হার্ট উপরে থাকে, ওই সিজদার পজিশনে যাওয়ার কারণে তোমার হার্ট থেকে রক্ত সঞ্চারণ ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, সুবহানাল্লাহ, ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে। কপালটা সিজদা জায়গা লাগার কারণে ওই কপালের মধ্যে রিল্যাক্সিং হয়েছে। তুমি টেনশন কমার জন্য হাজার কিছু করে যে শান্তি বান্দা তুমি পাবা না, ও বান্দা আমি রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকাই দেখ, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিতর তো টেনশন হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তাহলে নামাজের ভিতরে ফরক আলো আছে, দুনিয়াও আছে, সুবহানাল্লাহ।
যার যত শক্তি আছে। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, আরেকবার বলেন, এটার মধ্যে ফরকাল আছে, এটার মধ্যে ফরকাল আছে, আবার দুনিয়ারও আছে, দুনিয়ারও আছে। দুনিয়ার একটা জিনিস শুধু এতটুকু বলি, এই টাইমে যদি এখানে থাকেন বাইরে যাই মারামারি করবে সুযোগ নাই। বুঝিলে বুঝফতা, মানিলে পার, মানিলে পার বরাবর, না মানিলে কার বরাবর। বুদ্ধিমান করে মানিল সহ্য নগরে। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর, দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, দিবেন কে আল্লাহ। যাই যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা সাইয়্যিদিনা হসবি রাব্বি মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা আলা ইলাহা, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ত্রিভুবনেরে প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনেরে এলো রে দুনিয়ায় রে সাগর, দেখবি যদি আয় রে সাগরে, দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখামে না দোলে শিশু ইসলাম দোলে,
কোচি মুকে শাহাদাতের বাণী সে শুনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে আজকে যত পাপিও তাপি সব গুনাহের পেলো মাফি আজকে যত পাপিও তাপি সব মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদার আই রে সাগরে মাশাআল্লাহ বিজদি আই রে সাগরে শেষবারের মতো সবাই যার যত শক্তি আছে সেই শক্তি ব্যবহার করে সবাই মিলে একই আওয়াজে ত্রিভুবনের রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার পটিয়া গুচ্ছি গ্রাম পূর্ব হাইদগাঁওয়ের মান্যবর সম্মানিত এলাকাবাসীর সহযোগিতা ও ভালোবাসায় খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঐক্যবদ্ধ যুব সংগঠনের ব্যবস্থাপনায় রৌনকে আহলে সুন্নাত মুজাহিদে মিল্লাত হুজুর আল্লামা হাফেজ মিজানুর রহমান আল কাদিরী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ইমানি মেহফিলের মান্যবর প্রধান বক্তা আমার স্নেহদন্য প্রাণপ্রিয় রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল ইসলাম জনাব মাওলানা মুহাম্মদ আরিফ রায়হান আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা রিদওয়ানুল হক মাদ্দাজিল্লুহুল আলী সাহেব নাত পরিবেশনায় খেদমত নিবেদন করেছেন শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা আব্দুল মান্নান সাহেব উপস্থিত আছেন মান্যবর অতিথি জনাব মোহাম্মদ লিয়াকত আলী বক্তিয়ার সাহেব সহ মাওলানা মোহাম্মদ ওয়াহিদুল্লাহ সাহেব জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব সহ আমন্ত্রিত ওয়দিগর ওলামায়ে কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রবায়েরা এলাকার মান্যবর ব্যক্তিবর্গ সম্মানিত ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজাম হাজেরানে মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরের ডালা সাজিয়ে রহমত পাওয়ার আশা রেখে ক্ষমা পাওয়ার নিয়ত রেখে রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার চেষ্টা করব সবাই মিলে আপন আপন ভালোবাসা শক্তি মনকে উজাড় করে যে রব্বুল আলামিন
আপনার আমার প্রতি প্রতিটা সেকেন্ডে নিজ দয়াকে বিনা শর্তে উন্মুক্ত করে দিয়েছেন। ওই রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মহাব্বতের আওয়াজে সবাই আপন আপন জায়গা থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশেকদের আওয়াজ আর একটু বড় হতে পারে, দেখি আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনকে যারা সাজানোর উদ্যোগ নিয়েছেন, সাজিয়েছেন, এই সাজানোর পিছনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, এখনো করছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিল উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি, আল্লাহ তাআলা দয়া করে আমাদের জীবনের প্রত্যেকটি কবিরা সগিরা গুনাহকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে অত্র এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুন। দীর্ঘক্ষণ যাবৎ কোরআন সুন্নার আলোকে যে তাকরিরাত হয়েছে, আল্লাহ আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, রাত গভীরের দিকে যাচ্ছে, বেশি রাত হওয়াটা উচিত নয়। তা আমি সবার কাছে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি আদমকে যতক্ষণ বলার তৌফিক দান করবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার অনুরোধ, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ইমানি ভাই আমি, আবদার করার অধিকার আছে, ওই আবদারের জায়গাটুকুতে অধিকার খাটিয়ে বলবো, প্রত্যেকটি কথা শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, যারা যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা, আর একটু আওয়াজে, আল্লাহ মহাব্বতকে কবুল করুক। আর আমার যত সামনে পিছনে ছোট ছোট মাসুম বাচ্চারা আছেন, ওনারা তো খেলার বয়স খেলবেই, তো আপনারা যারা আশেপাশে বড়রা আছেন, নিজ দায়িত্বে ওনাদেরকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। কিছু মনে না করলে একটু খুলে দিলে আমি, হাত লাগছে তো বারবার, সেজন্য আলোচনা শুরু করার আগে কিছু কথা বলার চেষ্টা করছি, এটা একটু মাথায় এবং মনে বসাই ফেলে। ধর্ম জিনিসটা শুধু পরকালের জন্য নয়, ধর্ম এমন একটা নিয়ামত যেটার মধ্যে পরকালের শান্তির রাস্তারও সংবাদ আছে, দুনিয়াতেও শান্তি কিভাবে থাকতে পারবেন সেটার রাস্তাও দেখানো আছে। তাহলে এক ধর্মের ভিতরে দুইটা জগৎ আছে, পরকালও আছে দুনিয়াও আছে। এবার বলেন আমাদের পরকালে যেতে হবে কি হবে না? হবে। শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই? আছে। আমরা দুনিয়াতে আছি না নাই? আছে। দুনিয়াতে শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই? আছে। তাহলে প্রত্যেকটা মানুষের যে ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই দলেরই হোক, যেই প্রফেশনেরই হোক না কেন, সবার পছন্দ ভিন্ন থাকতে পারে। কেউ হয়তো পাইলট হওয়াকে পছন্দ করে, কেউ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, কেউ বা আবার দেশের নেতৃত্বের স্বপ্ন দেখে, কেউ বা আবার আলেম হওয়ার স্বপ্ন দেখে। এক পরিবারের পাঁচ ভাইয়ের পাঁচ রকম পছন্দ থাকতে পারে, পাঁচ রকমের চাওয়া থাকতে পারে, কিন্তু একটা কথা সর্বদা মনে রাখতে হবে, যেই ব্যক্তি হোক না কেন
প্রত্যেকটা ব্যক্তির একটা চাহিদা কমন এবং মিল, সেটা হচ্ছে সবাই ইজ্জতে থাকতে চায়, সবাই শান্তিতে নিঃশ্বাস নিতে চায়। এই কথায় কারো কোনো দ্বিমত নাই। আপনি ঘরের বউকে যদি জিজ্ঞেস করেন কি চাও, শান্তি থাকতাম যাইদি। জামাইরে যদি জিজ্ঞেস করেন, জামাই হদে অব তুই কেলে মুখ বন্ধ রাখা, কেন শান্তি থাকতাম যাইদি। মিল আছে না নাই? আছে। এবার শান্তি কাদের দরকার, শুধু আপনার এলাকার নাকি সবার? শুধু বাংলাদেশের না সবার? শুধু কি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের নাকি সবার? তাহলে শান্তির চাওয়া সবার, সবাই কিন্তু পাইলট হতে চায় না, কাউকে কাউকে তো জোর করে পড়াইতে বসলেও বসে না। বাপ যতন আছে তন এসে নমাতে, গরম মাস্টর যতন বেত লইতে দেখি দিয়ে এতক্ষণ মন নসাইলে বইবে, কিছু কি এন্ডে ঢুকেন না, কিছু কি এন্ডে ঢুকেন না, সার রঙ্ক ভরাত দেরি। তো জোর করলেও সবাইকে আপনি পাইলট বানাতে পারবেন না, কারণ সবার চাওয়া তো নাই। কিন্তু শান্তি সবারই চাওয়া, ভালো থাকার ইচ্ছা সবারই চাওয়া, ঘরের মধ্যে শান্তির পরিবেশ দেখা সবারই ইচ্ছা। পুরুষ বলেন আর নারী বলেন, স্বামী বলেন আর স্ত্রী বলেন, মা বাবা বলেন, সন্তান বলেন, সবাই একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, দুই বেলা ভাতটা একটু শান্তিতে খেতে চাই। অনেক দিনের পরে সাক্ষাৎ যেন শান্তিতে সুন্দরভাবে শুরুটা হয়, বিদায়টাও যেন সুন্দরভাবে হয়, এটাই তো সবার চাওয়া। কারণ সবাই আমরা জানি দিন শেষে একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করে পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে আপনাকে আমাকে চলে যেতে হবে। যেভাবে চলে যেতে দেখেছি জানাজার খাটিয়াতে অনেক মানুষকে, অনেক মানুষকে চলে যেতে দেখেছি খাটিয়ার মধ্যে, মানুষ কাঁধের মধ্যে করে নিয়ে কবরস্থানের দিকে চলে যাচ্ছে। এই রকম একদিন আপনাকে আমাকে সেই খাটিয়ার মধ্যে শুতে হবে, সবারই জানা। রাগ করুক আর অভিমান করুক, এই করুক আর সেই করুক, দিন শেষে সবাই জানে মৃত্যুবরণ করতে হবে। আর বুদ্ধিমান মানুষরা বলে, আমার মৃত্যুতে যদি আমার আপনজনরা না আসে, এর চেয়ে বড় বেইজ্জতি আমার আর কিছুই হবে না। আমি বড় ভাইয়ের মৃত্যুতে যদি আমার ছোট ভাই না আসে, এলাকাবাসীর সামনে আমি বড় বেইজ্জত হয়ে যাব। আমার জানাজায় যদি মানুষ না আসে, আমি এলাকাবাসীর সামনে বেইজ্জত হয়ে যাব। দুনিয়াতেও শান্তি পেলাম না, মৃত্যুকালীনটাও বেইজ্জত হলো, জানাজাও ইজ্জতের মধ্যে যেতে পারলাম না। ওই চালাক মানুষরা এই জিনিসগুলোকে ভাবতে থাকে, তাই তারা ধৈর্যের মাধ্যমে, সহ্যের মাধ্যমে, কম্প্রোমাইজের মাধ্যমে, ছাড় দেওয়ার মাধ্যমে, ত্যাগ দেওয়ার মাধ্যমে, মেজাজকে ঠান্ডা করে রেখে ধৈর্য ধরে সহ্য করে রবের দরবারে শুকরিয়া করে রব থেকে সাহায্য চেয়েছে, দুনিয়ার জীবনকে এবাদতময় বানিয়ে রবের বান্দাদেরকে রবের দিকে তাকিয়ে ক্ষমা করে ভালো রেখে তারা দুনিয়াতে ইজ্জতে থাকে, আল্লাহ চাহে তো পরকালে ইজ্জত পেয়ে যাবে। শান্তি সবার চাওয়া, আর আজকের আলোচনা তারাই শুনবেন যারা শান্তিতে নিঃশ্বাস নিতে চান। আর যারা হন তোলে নুনিলে জ্বলিব, কষ্ট পাচ্ছেন আমার কথায়? আজকে একটু বিরক্ত করব আপনাদেরকে, আপনারা কি টাকটাক করবেন? আমি আসার পর থেকে প্রচন্ড মাথা পেন শুরু হয়েছে আমার, হয়তো অনেকে খেয়াল করলে দেখতে পাবেন একটু হঠাৎ, এটা তো আর কারো হাতে নাই, এখনো করছি মাথায় পেন নিয়ে, আল্লাহ যতক্ষণ করাই না সুবহানাল্লাহ। এবার আয়দন গরজায় হইন, সবাই মিলে একবার বলি তো মারহাবা। আমি একটা দরুদের আওয়াজ শুনতে চাচ্ছি, যে দরুদের আওয়াজ শুনে বুঝা যাবে যে এখানে নবী রহমতুল্লিল আলামিনের উম্মত বসে আছে, ওই রকম একটা ফিল নিয়ে মহাব্বতের আওয়াজে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি, চারো তরফ নূর ছায়া আকা। কিছু মনে না করলে একটু খুলে দিলে আমি, হাত লাগছে তো বারবার সেজন্য।
আলোচনা শুরু করার আগে কিছু কথা বলার চেষ্টা করছি, এটা একটু মাথায় এবং মনে বসাই ফেলে। ধর্ম জিনিসটা শুধু পরকালের জন্য নয়, ধর্ম এমন একটা নিয়ামত যেটার মধ্যে পরকালের শান্তির রাস্তারও সংবাদ আছে, দুনিয়াতেও শান্তি কিভাবে থাকতে পারবেন সেটার রাস্তাও দেখানো আছে। তাহলে এক ধর্মের ভিতরে দুইটা জগৎ আছে, পরকালও আছে দুনিয়াও আছে। এবার বলেন আমাদের পরকালে যেতে হবে কি হবে না? হবে। শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই? আছে। আমরা দুনিয়াতে আছি না নাই? আছে। দুনিয়াতে শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই? আছে। তাহলে প্রত্যেকটা মানুষের যেই ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই দলেরই হোক, যেই প্রফেশনেরই হোক না কেন, সবার পছন্দ ভিন্ন থাকতে পারে। কেউ হয়তো পাইলট হওয়াকে পছন্দ করে, কেউ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, কেউ বা আবার দেশের নেতৃত্বের স্বপ্ন দেখে, কেউ বা আবার আলেম হওয়ার স্বপ্ন দেখে। এক পরিবারের পাঁচ ভাইয়ের পাঁচ রকম পছন্দ থাকতে পারে, পাঁচ রকমের চাওয়া থাকতে পারে। কিন্তু একটা কথা সর্বদা মনে রাখতে হবে, যেই ব্যক্তি হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তির একটা চাহিদা কমন এবং মিল, সেটা হচ্ছে সবাই ইজ্জতে থাকতে চায়, সবাই শান্তিতে নিঃশ্বাস নিতে চায়। এই কথায় কারো কোনো দ্বিমত নাই। আপনি ঘরের বউকে যদি জিজ্ঞেস করেন কি চাও, শান্তি থাকতাম যাইদি। জামাইরে যদি জিজ্ঞেস করেন, জামাই হদে অব তুই কেন মুখ বন্ধ রাখ, আয় কেন শান্তি থাকতাম যাইদি। মিল আছে না নাই? আছে। এবার শান্তি কাদের দরকার, শুধু আপনার এলাকার নাকি সবার? সবার। শুধু বাংলাদেশের না সবার? সবার। শুধু কি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের নাকি সবার? সবার। তাহলে শান্তির চাওয়া সবার, সবাই কিন্তু পাইলট হতে চায় না, কাউকে কাউকে তো জোর করে পড়াইতে বসলেও বসে না, বাপ যতন আছে তন এসে নমাতে, গরম মাস্টরই যতন বেতলইতে দেখি দিয়ে এতক্ষণ মন নসাইলে বইবে, কিছু কি এন্ডে ঢুকেন না? কিছু কি এন্ডে ঢুকেন না? স্যার রঙ্ক বরাদ দেরি তো জোর করলেও সবাইকে আপনি পাইলট বানাতে পারবেন না, কারণ সবার চাওয়া তো নাই। কিন্তু শান্তি সবারই চাওয়া, ভালো থাকার ইচ্ছা সবারই চাওয়া, ঘরের মধ্যে শান্তির পরিবেশ দেখা সবারই ইচ্ছা। পুরুষ বলেন আর নারী বলেন, স্বামী বলেন আর স্ত্রী বলেন, মা বাবা বলেন, সন্তান বলেন, সবাই একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, দুই বেলা ভাতটা একটু শান্তিতে খেতে চাই। অনেক দিনের পরে সাক্ষাৎ যেন শান্তিতে সুন্দরভাবে শুরুটা হয়, বিদায়টাও যেন সুন্দরভাবে হয়, এটাই তো সবার চাওয়া। কারণ সবাই আমরা জানি দিন শেষে একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করে পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে আপনাকে আমাকে চলে যেতে হবে। যেভাবে চলে যেতে দেখেছি জানাজার খাটিয়াতে অনেক মানুষকে, অনেক মানুষকে চলে যেতে দেখেছি খাটিয়ার মধ্যে, মানুষ কাঁধের মধ্যে করে নিয়ে কবরস্থানের দিকে চলে যাচ্ছে। এই রকম একদিন আপনাকে আমাকে সেই খাটিয়ার মধ্যে শুতে হবে, সবারই জানা। রাগ করুক আর অভিমান করুক, এই করুক আর সেই করুক, দিন শেষে সবাই জানে মৃত্যুবরণ করতে হবে। আর বুদ্ধিমান মানুষরা বলে, আমার মৃত্যুতে যদি আমার আপনজনরা না আসে, এর চেয়ে বড় বেইজ্জতি আমার আর কিছুই হবে না। আমি বড় ভাইয়ের মৃত্যুতে যদি আমার ছোট ভাই না আসে, এলাকাবাসীর সামনে আমি বড় বেইজ্জত হয়ে যাব। আমার জানাজায় যদি মানুষ না আসে, আমি এলাকাবাসীর সামনে বেইজ্জত হয়ে যাব। দুনিয়াতেও শান্তি পেলাম না, মৃত্যুকালীনটাও বেইজ্জত হলো, জানাজাও ইজ্জতের মধ্যে যেতে পারলাম না। ওই চালাক মানুষরা এই জিনিসগুলোকে ভাবতে থাকে, তাই তারা ধৈর্যের মাধ্যমে, সহ্যের মাধ্যমে, কম্প্রোমাইজের মাধ্যমে, ছাড় দেওয়ার মাধ্যমে, ত্যাগ দেওয়ার মাধ্যমে, মেজাজকে ঠান্ডা করে রেখে ধৈর্য ধরে সহ্য করে রবের দরবারে শুকরিয়া করে রব থেকে সাহায্য চেয়েছে, দুনিয়ার জীবনকে ইবাদতময় বানিয়ে রবের বান্দাদেরকে রবের দিকে তাকিয়ে ক্ষমা করে ভালো রেখে তারা দুনিয়াতেও ইজ্জতে থাকে, আল্লাহ চাহে তো পরকালও ইজ্জত পেয়ে যাবে। শান্তি সবার চাওয়া, আর আজকের আলোচনা তারাই শুনবেন যারা শান্তিতে নিঃশ্বাস নিতে চান।
আর যারা হন্দে না আইসু গুদাসি তোলে নুন ইলে জ্বলিব। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আজকে একটু বিরক্ত করব আপনাদেরকে, আপনারা কি রাগটাক করবেন? আমি আসার পর থেকে প্রচন্ড মাথা পেন শুরু হয়েছে আমার, হয়তো অনেকে খেয়াল করলে দেখতে পাবেন একটু হঠাৎ, এটা তো আর কারো হাতে নাই, এখনো করছি মাথায় পেন নিয়ে, আল্লাহ যতক্ষণ করাই না সুবাহান আল্লাহ রায়দন গরজায় হইন। সবাই মিলে একবার বলি তো মারহাবা। আমি একটা দরুদের আওয়াজ শুনতে চাচ্ছি, যে দরুদের আওয়াজ শুনে বুঝা যাবে যে এখানে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত বসে আছে, ওই রকম একটা ফিল নিয়ে মহাব্বতের আওয়াজে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি চারো তরফ নূরে ছায়া